দ্বিতীয় দিনের মতো চলছে আইনজীবী সমিতির শুনানি সুপ্রিম কোর্টের নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দুপাশে অর্থাৎ সুপ্রিম কোর্টের দুটি প্যানেল রয়েছে একটি সাদা প্যানেল এবং একটি নীল প্যানেল অর্থাৎ সাদা প্যানেলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পন্থী আইনজীবীদের একটি প্যানেল এবং নীল প্যানেলটি হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীদের একটি প্যানেল এবং এই দুই প্যানেল থেকে ইতিমধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রায় 14 জন প্রার্থী এবং টোটাল ভোটার রয়েছে 7883 জন এবং গতকাল 6 মার্চ থেকে কিন্তু তাদের এই নির্বাচনী অনুষ্ঠিত শুরু হয় এবং বেলা 10:15 এবং আজকে দ্বিতীয় দিনের মতো বেলা 10:00 আচ্ছা দ্বিতীয় দিনের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে বিরতিহীনভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে তবে দুপুর 1টা নাগাদ হচ্ছে একটি নামাজ এবং খাবারের বিরতি প্রদান করা হয় এবং পরবর্তীতে বেলা 2:10 আবারও পুনরায় হচ্ছে নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখানে আমরা দেখছিলাম যে সিনিয়র আইনজীবী থেকে শুরু করে যারা বারের মেম্বার রয়েছেন তারা কিন্তু আজকের এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যে দুই পাশে যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক এবং তাদের প্রার্থী থেকে হচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য জয়যুক্ত করার জন্য এজেন্ট যারা রয়েছেন তারা হচ্ছে কথা বলছেন এবং তারা তাদের যে কার্ড দিচ্ছেন এবং বিভিন্নভাবে ব্যালটের নাম্বার দিচ্ছেন এবং যেভাবে তারা হচ্ছে আজকে নির্বাচনে তাদের প্রার্থীকে বিজয় করবেন এবং বেলা 5টা পর্যন্ত টানা হচ্ছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ শেষে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নমিনেট প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এবং তিনি হচ্ছেন এই ভোটের ফলাফল প্রকাশ করবেন এখন পর্যন্ত বলা চলে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং দুই পক্ষে আইনজীবীদের মধ্যে সমর্থক যারা রয়েছেন এবং দুই পক্ষে আইনজীবীদের মধ্যে থেকেই হচ্ছে তাদের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার জন্য এবং প্রার্থিতার জন্য অনেকে সমর্থন করছেন এবং দুপাশে কিন্তু সিনিয়র আইনজীবী যারা রয়েছেন এবং যারা আইনজীবীদের যে এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই ভোটের ব্যাপারে উৎসাহ প্রদান করছেন এবং সর্বোপরি বলা চলে যে একটি উৎসবমুখর পরিবেশে হচ্ছে নির্বাচন হচ্ছে এবং এখন পর্যন্ত গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন চলমান রয়েছে এবং উভয় পক্ষ থেকে দাবি করছে তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রয়েছেন এবং আমরা দেখছিলাম যে যারা এখানে সিনিয়র আইনজীবীরা রয়েছেন তারা এবং মেম্বাররা রয়েছেন তারা তাদের কার্ড প্রদর্শিতর মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং গত বছরের এই নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেটাকে এড়িয়ে যেতে এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থান বিদ্যমান রয়েছে এবং পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকে এই যারা এখানে আইনজীবীরা রয়েছেন এবং তাদের সমর্থিত যারা এজেন্ট বা প্যানেল থেকে যারা নির্বাচন করছেন এবং তাদের সঙ্গে কথা বলবো এবং কিরকম পরিবেশ পরিস্থিতি মিলিয়ে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম দ্বিতীয় দিনের মতো এবং যে বার কাউন্সিলে যে নির্বাচন যেটি সুপ্রিম কোর্ট বারের এবং আইনজীবী সমিতির নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি বিশাল একটি লম্বা লাইন রয়েছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে কিন্তু যারা এখানে ভোটার রয়েছেন বার কাউন্সিলে এবং তারা ভোট দিচ্ছেন এবং সবশেষে এখন পর্যন্ত বলা চলে যে নির্বাচনকে ঘিরে এই যে সুপ্রিম কোর্ট বারের যে প্রাঙ্গনটি রয়েছে এবং সেই প্রাঙ্গনে কিন্তু ইতিমধ্যে যে সর্বোচ্চ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দুই দলের এজেন্ট প্রার্থীরাই কিন্তু আজকে এখানে তাদের নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন এবং তাদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত যদি আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখানকার বিএনপি থেকে সবচেয়ে বড় প্রার্থী হিসাবে যারা চেনা পরিচিত মুখ এবং তিনি হচ্ছেন মাহবুবউদ্দিন খোকন তিনি এখানকার বারের আজকে সভাপতি হিসাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সঙ্গে কিন্তু আওয়ামী লীগ পন্থী যে প্যানেল থেকে অর্থাৎ সাদা প্যানেল থেকে যিনি নির্বাচন করছেন তিনিও কিন্তু ইতিমধ্যে এখানে অংশগ্রহণ করছেন এবং জ্যেষ্ঠ আইনজীবী আবু সাইদ এবং তিনি কিন্তু এখানে এই আবু সাইদ সাগর এবং তিনি কিন্তু ইতিমধ্যে এই নির্বাচনী ক্ষেত্রে প্রেক্ষাপট থেকে হচ্ছে তারা তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও টোটাল 14 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে যে নির্বাচনে যে আমেজ রয়েছে একটি উৎসবমুখর পরিবেশ থাকে যেরকম একটা নির্বাচনে সেখান থেকে এখানে এবং আমরা এখানে দেখছিলাম যে বেশ সিনিয়র আইনজীবী যারা ভোটারদের ঢুকছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন
এখন পর্যন্ত বলা চলে যে দুই পক্ষ কিন্তু স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে একদম উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে এবং শান্তিপূর্ণ পরিবেশে উভয় পক্ষকে হচ্ছে জয়যুক্ত করার জন্য সাদা এবং নীল প্যানেল দুই প্যানেল থেকে কিন্তু তবে একদম হাস্যোজ্জ্বল ভাবে পরিবেশে হচ্ছে তারা তাদের নির্বাচনী যে স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে তারা তাদের সমর্থিত প্রার্থীদেরকে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে তারা তাদের এই আইনজীবীদেরকে হচ্ছে জয়যুক্ত করার জন্য এবং তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে বলা চলে এখন পর্যন্ত ভিতরে যারা রয়েছেন এবং ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বাহিরের দিকে এবং কঠোর অবস্থানে নিয়েছেন দর্শক আপনারা দেখছেন যে যারা এখানে রয়েছেন এজেন্ট রয়েছেন তারা কিন্তু সাদা প্যানেল থেকে স্লোগান স্লোগান দিচ্ছেন এবং ঠিক অপোজিটে অর্থাৎ নীল প্যানেল থেকেও কিন্তু প্রার্থীরা তাদের স্লোগান দিচ্ছেন অতএব দুই পক্ষে জানান দিচ্ছেন যার যার প্যানেলের যে আদর্শিক নীতি নৈতিকতা জায়গা থেকে তারা তাদের স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে স্লোগানে কিন্তু বার কাউন্সিলের যে নির্বাচনী ভবনের সামনে কিন্তু ইতিমধ্যে একটি উৎসব মুখর আমেজ বিরাজ করছে দর্শক এই মুহূর্তে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন জি আমরা একটু আমরা নীল প্যানেলে আছি এখন আমাদের ভোট কার্যক্রম চলছে এখন পর্যন্ত সার্বিক ইলেকশনের যে কার্যক্রম সেটা স্বাভাবিকভাবে কিছুটা সুষ্ঠু আছে এরপরও কিছু অনিয়ম দুর্নীতি জাল ভোটের অভিযোগ আছে কিন্তু সার্বিকভাবে এখনো সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে আমি মনে করি আর শেষ পর্যন্ত আমরা ফাইনাল ওপিনিয়নটা দিতে পারবো বিকাল 5টার পরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আপনি কি মনে করছেন এখন পর্যন্ত কিছু জাল ভোটের অভিযোগ পাওয়া গিয়েছে এভাবে কিছু কিছু জাল ভোটের পড়ছে বাট আমরা নির্বাচনটা সামগ্রিকভাবে কেমন হচ্ছে এখন আপনারা জানেন এখন আরো 5টা পর্যন্ত চলবে এখন 2:30 বাজে আরো 2.5 ঘন্টা ইলেকশনের বাকি আছে তো এখন 2.5 ঘন্টায় কি হবে জানি না কিন্তু আমাদের নীল প্যানেলের যারা প্রার্থীরা আছেন তাদের অভিযোগ আছে জাল ভোটের এবং আশঙ্কাও আছে কারণ অনেক বহিরাগতরা আসছে তো যদি 5টা পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক ভাবে চলে ইলেকশন আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারবো ফাইনালি যে ইলেকশনটা কেমন হচ্ছে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী যদি সুষ্ঠু ইলেকশন হয় আমরা জাতীয়তাবাদী সমর্থক যারা আছি নীল প্যানেল আমরা ফুল প্যানেলে আমরা বিজয়ের প্রত্যাশা করছি আপনি খেয়াল করে দেখবেন এই যে 2023 সালে যে জাতীয় নির্বাচন হলো দেশের জনগণ কিন্তু ঠিকমতো ভোট দিতে পারেনি 5%-এরও কম এমত অবস্থার মধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের দিকে মানুষ তাকিয়ে আছে মুখী আছে ভোট দেওয়ার জন্য আপনি দেখবেন খুব উৎসব মুখর পরিবেশে আজকে ভোট হচ্ছে যদি ভোট আইনজীবীরা 5টা পর্যন্ত দিতে পারে আমি এবং কোন ধরনের আর এই আর 2.5 ঘন্টায় কোনো অপ্রীতিকর দুর্নীতি না হয় জাল ভোট না হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যে মনোনীত নীল প্যানেল আমরা শতভাগ আশাবাদী ফুল প্যানেলে কাজল খোকন পরিষদ
যেটা নীল প্যানেল ফুল প্যানেলে ইলেকশনে পাশ করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা এই মুহূর্তে দিনে একটু জানাছিলেন নীল প্যানেল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কা তারা থাকলেও কিন্তু আত্মবিশ্বাসী রয়েছেন যে তারা তাদের প্যানেল থেকে তারা জয়লাভ করবেন, এবং সাদা প্যানেল থেকে অনেকে বলছিলেন যে এই বিষয়ে আমরা একটু কথা বলি আরেকজন আইনজীবীর সঙ্গে, যে আপনি কোন প্যানেলে সমর্থিত? আমি নীল প্যানেল মাহবুবউদ্দিন খোকন নেতৃত্বাধীন নীল প্যানেলে সমর্থিত। কেমন দেখছেন ভোটের পরিবেশ আজকে? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং আশা করি ব্যারিস্টার এ মাহবুবউদ্দিনের নেতৃত্বাধীন নীল প্যানেলের সকল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। গত নির্বাচনে আমরা দেখেছিলাম কোন এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আজকে এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হইনি, তবে এখনো ভোট গণনা বাকি আছে। আশা করি সুষ্ঠুভাবে, আমরা আশা ব্যক্ত করছি সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি জানাচ্ছেন যে তাদের যে নীল প্যানেল থেকে আশঙ্কা থাকলো কিন্তু তারা সুষ্ঠু হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নেবেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরা এড়িয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন এবং যদি সুষ্ঠু ভোট হয় তাহলে সেক্ষেত্রে শতভাগ তারা নিশ্চিত যে তারা তাদের প্যানেল থেকে তারা জয়লাভ করবেন। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে বেলা আড়াইটা নাগাদ পর্যন্ত দ্বিতীয় দিনের যে শেষ মুহূর্তে নির্বাচন এবং সেই নির্বাচন কিন্তু উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখন পর্যন্ত। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন কোনো আপডেট এবং নতুন কোনো খবর নিয়ে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।